আশা করুগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি সব সময় দাঁড়ায় দাঁড়ায় যে এইটারে খাওয়াই এগুলোরে খাওয়াই। আর কেনার সময় আমরা কি করে বুঝবো যে এটা রোগ মুক্ত? এগুলো একটু বেশি করে দেখতে হবে। কেনার সময় মূলত দেখতে আমার গরুগুলো দেখা, গরু বাচ্চাগুলো দেখা, তারপর আমার এই যে কয়েকটা ইয়ে আছে গারল, ওর বাচ্চাগুলো দেখলে আমার খুব শান্তি লাগে। দোতলা ঘর এটাতে এখন তৈরি করতে কি পরিমাণ টাকা ব্যয় হতে পারে? আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। চিত্রপুরি কৃষি চিত্র। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অল্পদিন পরেই ঈদুল আজহা, তাই তো আপনাদের মানিক ভাইয়ের ব্যস্ততা অনেক অনেক বেড়ে গেছে। ছুটি বেড়াচ্ছি দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। এ পর্যায়ে আজকে আসছি মুন্সিগঞ্জ জেলা, এটি লৌহজং উপজেলা। গ্রামের নাম শিমুলিয়া, চমৎকার একটি গ্রাম। যেন শিল্পীর আঁচড়ে ছোঁয়া প্রত্যেকটি বাড়িঘর টিন এবং কাঠের তৈরি, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, আজকে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি, এই যে পাশেই একটি চমৎকার গোখামার রয়েছে, নাম দিয়েছেন আপন ডেইরি ফার্ম। স্বত্বাধিকারী জনাব আলহাজ মিলন গাজী সাহেব, তিনি থাকেন ঢাকাতে। তার খামারে রয়েছে ভালো ভালো কিছু ষাঁড় গরু, গাভী গরু এবং কিছু বকনা। সন্ধান পেয়ে আমি ছুটে চলে এসেছি আপনাদের দেখাবো বলে। তো বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না, চলুন ঝটপট আমার সঙ্গে আগে দেখব সেই মিলন গাজী সাহেবের চমৎকার কিছু গরু। আশা করি ভালো লাগবে, চলুন আমার সঙ্গে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মানিক ভাই ভালো আছি। চলে এলাম আপনার খামার দেখতে। আলহামদুলিল্লাহ ভাই, খুব খুব খুশি হয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, এত সুন্দর সুন্দর গরু আমরা, সুন্দর সুন্দর গরু সব কিছু, এটা আপনার থেকেই উৎসাহিত হয়েছিল। আপনার প্রতিবেদনগুলো দেখি, এমনি গরুর উপরে শখ ছিল, গাছপালার উপরে ছিল, তো বাড়ি এটা অনেক আগের, তেই বেশ কিছু দিন হয়েছে আপনার দেখেই। আর কিছু দেশি গাই গরু আছে চারটা, অর্থাৎ মোটামুটি 60-70টা, 60-এর মতন না হলেও 50-52টা। যাই হোক, সংগ্রহ করা ছিল কিভাবে? সংগ্রহ কি গরু? জি গরু আমরা, আমি নিজেই এই চুয়াডাঙ্গা থেকে, সিরাজগঞ্জ থেকে, পঞ্চগড় থেকে, বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা। হ্যাঁ, বিভিন্নভাবে হাট খামার সবার কাছ থেকেই দেখে দেখে নেওয়া, আমি নিজে নিজে গিয়েছি, গিয়ে দেখে দেখে নিয়েছি। কিন্তু আপনি তো জানেন আপনি ঢাকাতে ব্যবসা করেন, থাকেন বোধহয় ঢাকাতে? হ্যাঁ ঢাকাতে। তো এখানে সময় দেন কীভাবে? এটা এই যে এখন আগে একটু কম আস হয়তো বাড়িতে, মাসে এখন দেখা গেছে সপ্তাহে একবার দুইবারও চলে আসি, আসলে ভালো লাগে। এদের টানে? হ্যাঁ আসি, এরা যখন খায় খাওয়াটা আমার কাছে খুব ভালো লাগে, তারপর এদের সামনে থাকি, দেখা গেছে আমি ফ্যাক্টরিতে না যেয়ে এদিকে চলে আসে বলি। সর্বশেষ মনে করেন 5-6 মাস আর কোনো গরু আমরা কিনিনি, আমার জায়গা যতটুকু অতটুকু ফিল আপ হয়ে গেছে। ক্যাপাসিটি কত? ক্যাপাসিটি আমার এখানে 41টা গরু আর কি ইজিলি থাকা যায়, আর বাছুর রাখার জন্য আবার কোনো 6-7টার একটা ক্যাপাসিটি আছে। আলাদা সেট? না একই সেট, একদিক দিয়েই, এটা এল সিস্টেম। এটা তো গরুর জাত সম্বন্ধে ধারণা আসছে তো? হ্যাঁ মোটামুটি আপনার দিকে। এটা কি জাত?
এটা তো এই যে আমরা সারাক্ষণ শুনি শাহিওয়াল শাহিওয়াল হ্যাঁ এই শাহিওয়াল ম্যাক্সিমামই আমার এখানে শাহিওয়াল কিছু আছে সিন্ধি দুই একটা আছে আর এই যে আমার কাছে কিন্তু শাহিওয়াল গরুটাই বেশি পছন্দ শাহিওয়াল আমি অনেকে বলি অনেকে ব্রাহ্মা খোঁজে আমি বলি যে এটা হচ্ছে বাংলার ব্রাহ্মা যেমন চমৎকার কালার এবং প্যাটার্নিংটাও বেশ ভালো হয় দেখতে সুন্দর বিশেষ করে এই বাংলাদেশে যারা নাকি ইনপুট করে আনে তো এটা অরিজিনাল পাওয়া যায় এর আগে এমনি তো অরিজিনাল পাওয়া যায় না একদম ভাইয়া ইয়ার তো এটা আমাদের মতো শৌখিন বা ছোটখাটো বা করে আচ্ছা এটা কত টাকায় কিনা ছিল খেলা আছে না হ্যাঁ এটা আমরা আমি একবারে যেরকম চুয়াডাঙ্গা থেকে কিছু গরু আনছিলাম ওটা এক একটা এক রকমের প্রাইস কিন্তু আমার এবারে যে 1,18,000-20,000 মতন পড়ছিল ছোট বড় মিলে কোনটা বেশি দিয়ে কিনছিলাম কিছু কম দিয়ে কিনছিলাম এই সবগুলোই এই লাইনে একবারেই আমরা মোটামুটি 15-20টা গরু আনলাম ওগুলা তারপরে আমি 1,40,000ও কিনছি তার মানে লট হিসেবে কিনছেন না আমি একটা একটা করে কিনছি কিন্তু এবারে যে আমি এটা হিসাব করছিলাম 1,18,000-19,000 টাকা আমার আর কি কস্টিং এ গিয়া পড়ছে বাড়ি পর্যন্ত অর্থাৎ পরিবহন সহ হ্যাঁ এটা কোনটা ছোট ছিল কোনটা বড় ছিল ওইটার উপরে তো এমনি মাশাআল্লাহ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এগুলা কি জাতের বলেন তো এটা এই যে ফ্রিজিয়ান জাত এটাই বলে হালস্টিন ফ্রিজিয়ান আচ্ছা যাচ্ছে না গোটা যাচ্ছে কিন্তু কয়টা দাঁত এটা আমি বলতে পারবো না আপনি দেখলে বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা হয়তো বা আমার যে লোকজন আছে ওরা বলতে পারবে আচ্ছা ধীরে ধীরে বোঝেন গরু মোটামুটি ম্যাচিউরড হয়ে গেছে বোধহয় এবার এই দিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই যে ইনশাআল্লাহ যদি আমারও কিছু লাগবে আমাদের কিছু জানে আমরা বিক্রি করব আবার যদি হয় নতুন করে কালেকশন করব এটা তো আর কি দেখার পছন্দ এটা দেখলাম একবার আগামীবার আরেক রকম দেখব এরকম ফ্রিজিয়ান কয়টা আছে ছয়টা দেশি গরু তো আছে দেখি দেশি গরু এটা এই যে পঞ্চগড়ে আমার খুব শখ করে এই ছোট পাড়াইছে এরকম দুইটা পাড়াইছে একটা আমরা জবগরা খাইছি আবার রমজানের জন্য আরেকটা একটা জব করছিলাম আর এটা পালতাছে যে একবার কুরবানিতে এ করে নিব খারাপ কি এ তো যদি মাংস ধরে দেশি গরু গোশ কিন্তু আলাদা টেস্ট এটার জন্য আর কি একটা রাখা কি করানো এই যে হাঁসা এটা আমার খুব পছন্দের হাঁসা কয়টা আছে হাঁসা পাঁচটা পাঁচটার ভিতরে দেখেন এটা খালি কিন্তু ছোটই হয় আপনারা ছোট পরিসরে কিন্তু সব আইটেমই রাখার চেষ্টা করছেন এটা কিন্তু ভালো লাগলো ওই যে একটা শখের ব্যাপারে যে আমার সবটা রইলো দেখলো যেমন হাঁসা গরুগুলো দেখতে আমার খুব ভালো লাগে আমি সবসময় দাঁড়ায় দাঁড়িয়ে যে এইটারে খাওয়াই এগুলোর খাওয়াই এগুলো আমার খুব আদর করতে ইচ্ছা করে না ওদের কালার ওদের একটা এই খুব লক্ষ্য করবেন একটা পায়ের কুড়ার থেকে মুখ সবই ওদের সাদা পুরোটাই সাদা ভয় পায় না বাড়ির লোক আসলে একটু ভয় পায় আচ্ছা তো মোটামুটি এগুলো কি যাচ্ছে তো সবগুলোই যাচ্ছে এটা কোনোটা 2 দাঁত 4 দাঁত পর্যন্ত হয়েছে কোনোটা 6 দাঁত হয়েছে এইভাবে না না যাচ্ছে তো অবশ্যই কোরবানির সময় দেখা যাবে চাহিদা একটু কমবে আচ্ছা খাওয়াচ্ছেন কি কি খাওয়াচ্ছি এটা সম্পূর্ণই ন্যাচারাল যেরকম ধান গম ছোলা এগুলো আমরা ভাঙাই নি আচ্ছা আমার ঘরের এখন স্টক করা আছে একবার কিনে নিছি এটা একদম ফিসাই নেই এই সাথে দিয়ে খেসারির ভুষি গমের মোটা ভুষি আর ভুট্টার এই সোয়াবিন এখানে মিক্স করে উপরে খাওয়ার গোডাউন আছে রাখছি ভুষি আছে ওই ছোলা ভুষি আছে তারপরে সোয়াবিন আছে ভুট্টার পাকি আছে এগুলা একলগে মিক্সার করে পরে গরুর খাদ্য দিতে হয় তো কিছু গরু আছে ছোট কিছু গরু আছে বড় সবার একটা আন্দাজ করে দিই আর কি যেটা বড় এটা মনে করেন 5 কেজি ছোট 3 কেজি 4 কেজি এরকম আন্দাজ করে দিয়ে দিই হাউজের মধ্যে ওইভাবে পানি দিয়ে মাখাই দেন না হ্যাঁ পানি দিয়ে মাখাই দিই কয় বেলা দেন 2 বেলা আর যে চাইলিস কি এটাকে কিনে খাওয়ান নাকি নিজেরা তৈরি করেন না চাইলিস হলো আমাদের ভুট্টা গাছ খেতে বুনি এই ভুট্টা খেতে খাইতে আন না মেশিনে বাঙ্গাই মেশিনে বাঙ্গায় পরে আবার প্যাকেট করি প্যাকেট করে রাখি 23 দিন পরে আবার গরুর খাওয়াই অর্থাৎ সাইলেজ আপনার নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করি আমরা নিজেই তৈরি করি সুন্দর গরু হ্যাঁ ওই শাহিওয়াল খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা ওই ট্যাগগুলো দেওয়ার কারণ কি ট্যাগগুলো দেওয়ার কারণ হলো যে এটা নাম্বারিং থাকলো যে এত নাম্বার গরুটার ওয়েট এখন এই ওয়েট আছে 8 দিন পর 15 দিন পর ওয়েটটা কি গেইন হইলো
কতটুকু হইল ওটারে কম্পেয়ার করা বা এটার একটা রেকর্ড যে আমরা কখন কিনছি কি পজিশন আছে কখন খায় না অসুস্থ বা টিকাটা কখন দিল ওইটার জন্য। আচ্ছা এই গরুটা বেশ সুন্দর, এটা একটা ছোট বাচ্চা কিনছিলাম আমি এই যে আরিচার থেকে একে ছোট চিকন এইটা আর এই এইটা মাশাআল্লাহ এখন ই হইছে না মোটামুটি সব সাইজ গরুই আছে। আচ্ছা বিক্রির কিভাবে কি চিনতে পাবনা কিভাবে বিক্রি করবেন? বিক্রিটা ভাই আমাদের এখানে বেশ বড় বড় কিছু খামার আছে তারা কিভাবে করে এটা দেখবো, আর আমি তো এবার ফার্স্ট টাইম আর আমি এই দামটা নিয়ে আর তেমন একটা ই না, কারো পছন্দ হইলো সেটা কী পজিশন বাজারে কেমন হয় ওইভাবে আর কি একটা ই করবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন বাজার অনুপাতে যেটা যখন যে দাম হয় সেই দামে বিক্রি ওইভাবে। শ্রমিক এখন ওরা চারজন, চারজনই হয়ে যায়, চারজন হয়ে যায় ওরা চারজন এখানে একেবারে বোর্ডিং করে থাকতেও আছে সারাক্ষণ আছে হয়ে যায় ওদের। আপনি তো থাকেন ঢাকাতে? জি আমি ঢাকাতে থাকি। শ্রমিকরাই ওদের উপরে টোটাল দায়িত্ব? জি ওদের উপর দায়িত্ব, ওরা বেশ কাজে মনোযোগী তো? আমার কাছে লাগে ওরা মনোযোগী আর কি, আমি আইসা দেখা আমি খুশি ওদের কাজে প্লাস ওদের যত্ন দিতে আমি খুশি ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ। ওদের 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 ঠিক মতো বেতনটা তো ঠিক মতো দিয়ে দেবেন দেখবেন যে ওরা কোনো ঝামেলা করবে না। এটা এটা একটা আমার কাছে আরও দুই চার পাঁচশো লোক আছে, আমি লোক কীভাবে খুশি করাইতে হয় বা ওরা কীভাবে কাজে মনোযোগী হবে সেটা আমার। ডাক্তার সাহেব জি নামটা কি? মোহাম্মদ আবুল কাসেম। মোহাম্মদ আবুল কাসেম, চমৎকার নাম। বাড়িটা কোথায়? বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। আচ্ছা এগুলো তো আপনি মোটামুটি দেখভাল করেন, তো আপনার কি এই চিকিৎসক হিসাবে প্রাতিষ্ঠানিক কোনো সার্টিফিকেট আছে বা সরকার অনুমোদিত? আমি উপসরকারি প্রাণী সম্পদ কর্মকর্তা মমি সিং থেকে আমার চার বছর মেয়াদি ডিপ্লোমা করা আছে। এখানে কর্মরত আছেন কোথায়? এখানে আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর নজম মুন্সিগঞ্জে আছি। আপনাদের এলাকায় তো বড় বড় খামার আছে? হ্যাঁ পাশে একটা বিশাল খামার আছে। হ্যাঁ তো আপনাদের তো ভালো অভিজ্ঞতা থাকার কথা। যাই হোক মোটামুটি এই যে আমার মিলন ভাইয়ের খামারে তো নতুন, এরপরেও গরুগুলো কিন্তু বেশ ভালো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমি তো অত বুঝি না, আমি আপনাদের কথাই ছাই মিলাই আর কি। কান ঠিক মতো নাড়ালে মাজল যদি ঘাম ঘাম থাকে একটু, এদের যদি নড়াচড়া একটু চঞ্চলতা ভাব থাকে তাহলে মনে করি যে সুস্থ। আসলে কি ঠিক ওইটাই? না না ঠিক আছে না, আর অন্য কিছু না, এগুলো আপনার কথা ঠিক আছে, সুস্থতার লক্ষণ এগুলোই। আচ্ছা যাক, আর কেনার সময় আমরা কি করে বুঝবো যে এটা রোগ মুক্ত, এগুলো একটু বেশি করে দেখতে হবে? কেনার সময় মূলত দেখতে হয় যে আসলে গরুগুলা যখন খামারে অথবা বাজারে যায় কিনতে যায় তখন গরুগুলাকে আসলে মূলত যখন সারগুলো থাকে এগুলো ছেড়ে দিলে সারগুলোগুলো দেখা যায় খুব লাফালাফি করবে, সামনে ঘাস দিলে ঘাস খাবে, তারপরে আপনার ওই চামড়াগুলো একটু নরম দেখে কিনতে হবে যাতে মোটা না হয়, তার যদি মোটা চামড়া এগুলো তার বাড়বে না, এগুলো দেখে এই লক্ষণগুলো দেখেই কিনতে। আর যদি অসুস্থ গরু থাকে মুখে ঘাম থাকবে না এক জায়গায় দাঁড়ায় থাকবে, হ্যাঁ আর যদি সুস্থ গরু থাকে সামনে গেড়েই শিং দিয়ে গুঁতা দিবে লাফালাফি করবে, এই সমস্ত দেখে কিনতে হবে। দেখ এই যে এই গরুটা দেখতে পাচ্ছি মোটামুটি ওয়েট কীরকম আসতে পারে? বেশ বড় সরু কিন্তু 800 কেজি প্লাস হওয়ার সম্ভাবনা আছে। আর কোরবানির আগে আমরা আমাদের ই আছে যে হাজারে পৌঁছে যাবে। এটা তো পিজন জাতের না? হ্যাঁ এটা আমাদের এই যে এই গরুর বাচ্চা, হ্যাঁ এখানে আসার পরে এটি হয়েছে। এই বাচ্চার মা এখানে? এই যে এখানে আছে পাঁচ মা ছয় বাচ্চা। আচ্ছা এটাকে সার দিয়ে দেওয়া নাকি আপনারা দিয়ে দিচ্ছেন? এগুলা বলো তো, এগুলা উনি সিরাজগঞ্জ থেকে কিনে আনছে তো, এটা সম্ভবত বাচ্চা সহ সহ বাচ্চা এখানে আসা হয়েছে মানে সবাই ভালো।
এটা কি দেশি নাকি? এটি দেশি, ওই যে এটা বললাম। কিসের খাঁচা ভাই? চমৎকার খাঁচা তো। এটাই যে বাসায় মুরগি খাওয়ার জন্য, দেশি মুরগি পাইলা খাওয়ার জন্য করছি ভাই। বাহ 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 বাহ। এটা কত ফিট ভাই, কত ফিট আছে এটা? এখানে এমনি আছে 18 ফিট, আর এইভাবে আছে মানে 27 ফিট না কত ফিট। এই রুমটা তৈরি করতে কি পরিমাণ টাকা ব্যয় হয়েছে খেলাছি? প্রায় 1 লাখের উপরে চলে গেছে। এই যে অ্যাঙ্গেল কিন্তু হয়েছে, এটা নেটটা কিন্তু হয়েছে, আর যে বিশেষ করে খোয়াটা আছে না, এই খোয়াটা কিন্তু এই যে এই ঘর যে বানাইছে সেই মিস্ত্রি বানাইছে, এটা বহুদিন লাগে আস্তে আস্তে সে করছে। আচ্ছা মিলন ভাই, ভাই আর একটি বিষয় আমার জানার ইচ্ছা আপনার কাছ থেকে। তা আপনাদের এই বিক্রমপুর এলাকা অর্থাৎ মুন্সিগঞ্জে এই লৌহজং এলাকায় এর আগে কয়েক দফা আসছি, তো দেখি এই চমৎকার চমৎকার ঘর, এগুলোর বৈশিষ্ট্য কী আসলে, এটা কবে থেকে শুরু? এটা আসলে ভাই আমি তো একটা সাধারণ লোক, আমার এত ওই পিছনের অনেক ঘটনা বলতে পারবো না, কিন্তু আমাদের বিক্রমপুরের ঐতিহ্য এইটা, এই টিনের ঘর, কাঠ টিনের ঘর, যার সামর্থ্য অনুপাতে কেউ দোচালা করে তিনতলা করে এই অবস্থার ভিতরেই সেটা থাকে। এরকম একটা দ্বিতল ঘর, এটা তো দ্বিতল না, দোতলা ঘর, এটাতে এখন তৈরি করতে কী পরিমাণ টাকা ব্যয় হতে পারে? এখন যদি কেউ লোহা কাঠ দিয়ে করে, এটা বেশি আমার এতটুকু মনে আছে এই ঘরটা বানাইতে আমি খালি 12 লাখ টাকার মতন কাঠ মিস্ত্রির মজুরি দিছি, 2 বছর কয় মাস লাগছে এই ঘরটা এই করার জন্য। এই টাকা দিয়ে তো আপনি চমৎকার বিল্ডিং করতে পারতেন তাই না? জি, এটার করা যেত, কিন্তু ওই সময় তো ওই বিল্ডিং এর ঐতিহ্যটা 22 বছর আগে তেমন একটা ছিল না। আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখি। হ্যাঁ, এই যে চমৎকার জানালা। হ্যাঁ জি ভাই, এটা কি কাঠ? এটা এটাই লোহা কাঠ। লোহা লোহা কাঠ, লোহা কাঠ। এটা মনে করেন এটার ভিতরে শুধুমাত্র মোবিল দেওয়া। আচ্ছা আচ্ছা। এই 22 বছর আগে দিছি, আবার মাঝে মধ্যে একটু ওয়াশ করি, একটু মোবিল লাগাই। হ্যাঁ, এইতেই কালো হয়ে থাকে, এটা আর কোনো এই রং করতে হয় না। এটা কোনো কালার নাই না, এই গাছের থেকেই তেমন একটা তেল বাইর হয় আর একটু মোবিল লাগানো। এটা গাড়ি যে মোবিল খুবই ভালো লাগে, আর আমি এখানে এলে আমি খুব শান্তি পাই, বিশেষ করে আমার গরুগুলা দেখা, গরুর বাচ্চাগুলা দেখা, তারপর আমার যে কয়েকটা ইয়ে আছে গাড়ল, ওর বাচ্চাগুলো দেখলে আমার খুব শান্তি লাগে, যেটা সত্যি কথা আমার খুব মায়া লাগে। কতদিন পর পর আসেন? আমি তো আসতে চাই প্রতিদিনই, আমি কিন্তু আসা হয় 15 দিন 18 দিন পর, যখন আসি আমি আসি, এসে দেখা যাই, আবার যখন ও একা আসে তখন আবার এগুলো আমার ভিডিও করে নিয়ে যেয়ে দেখায়। এই আপনার সাথে পরিচয় করাই দিই, এটা হলো আমার মামা প্লাস আমার বন্ধু এই খামারের জন্য। ওয়ালাইকুম আসসালাম। মামা কাম ফ্রেন্ড, মামা কাম ফ্রেন্ড, অর্থাৎ মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে সেই মামা। সেই মামা ভালো আছেন মামা? ইনশাআল্লাহ আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি এই বাড়ি বানানো থেকে শুরু কইরা এই খামার এই যে এখন বানাইছি, এখানে প্রতিটা জায়গায় ওর ডিসিশন ওর সহযোগিতা, একদম হাতের ছোঁয়া আছে। হ্যাঁ, ওর ওর সহযোগিতা ওর উৎসাহ এটা আছে। তো মামা ব্যক্তিগতভাবে কি করেন? আমি কাপড়ের বিজনেস করি। মাশাআল্লাহ। তো আপনার ভাগ্নে তো এই যে মানে গরু পালন করে, এই বিষয়টা আপনি কেমন লাগে? গরু পালন আমাদের গ্রামের, আমরা তো গ্রামেরই মানুষ, গ্রামের একটা কালচার, পশু পাখি পালার গ্রামের একটা কালচার এটা, আমরা আমাদের বাপদাদারা পালছে, এখন আমরা তো শহরমুখী হয়ে গেছি, শহরমুখী হয়ে যাওয়ার পরও গ্রামে আমাদের আসতে হয়, গ্রামে আসার পরে আমরা একটা ই করলাম, মামা বললো যে আমরা গরু পালি, জায়গা যখন আছে আপনার ভিডিও দেখে 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 উৎসাহ হওয়ার পর আর কি আমরা গত কুরবানির পর থেকে এটা আমরা শুরু করছি। আমি গরু খামার করতে গিয়া আর কি প্রাকৃতিকভাবে কোনো সমস্যা পড়িনি, যেমন আল্লাহর দেওয়া আমার কোনো প্রত্যেকটা গরু সুস্থ আছে, ডাক্তার ভাইয়ের, কিন্তু এলাকা বিশেষ কিছু লোক আছে তারা হয়তো আমার উপরে জেলুসি করে হোক
বা আমাকে পছন্দ করে মনে করে হোক তারা খুবই আমার এটা নিয়ে বিরোধিতা করতেছে। যেমন যেমন এখানে গরু খামার করা যাবে না। তাই আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারের প্রধান জননদী শেখ হাসিনা উনি বলছে একটি বাড়ি একটি খামার। জি জি জি। তাই আমি এখানে একটু বেশি আকারে করছি একটু আর্থিক লাভবান হওয়ার জন্য, কিন্তু এলাকার কিছু বিশেষ লোক আছে তারা এটা নিয়ে অতি উৎসাহিত হয়ে আমার এটা বন্ধ করার জন্য আমার বাড়ি বন্ধ করে দিবে, আমার বাড়ির গেট তালা মেরে দিবে, আমাকে হেনস্থা করবে। এই গরুর খামার বন্ধ করার জন্য তারা মানববন্ধন করছে এই এলাকায়, কিন্তু মানুষ ভাড়াটিয়া সব সচেতন মানুষ না। তারা সাংবাদিক সম্মেলন করছে, তাতে কি হয়েছে আমি এই খামারের জন্য সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সরকারি যত দপ্তর আছে আমি সমস্ত দপ্তরের থেকেই আমার এটা অনুমোদিত। পরিবেশ অধিদপ্তরে আমি এক বছরের যে ফি সেটার জায়গায় আমি দুই বছরের দিয়েছি, এক বছর পিছনেরটা দিয়ে আসছি, আবার আমার এখনও অনুমোদন দিয়েছে আমি আগামী এক বছরের জন্য দিয়ে দিছি। সরকারিভাবে আমি কোনো সমস্যায় পড়িনি, তারা এই এলাকা ভিত্তিক তারা অনেক রকমের আমাকে এটা করে। মানে আমি আপনার মাধ্যমে বাংলাদেশ কৃষি অধিদপ্তরগুলোর কাছে জানতে চাই যে এটা কি আসলে কি আমি অবৈধ কোনো কাজ করছি? পশুপালা গরু পালা গরুর যত্ন করা বা চারটা পাঁচটা লোকের কর্মসংস্থান হইলো, আমার কাছে যারা নিয়ে গরু খাবার বিক্রি করতেছে তাদের একটা কর্মসংস্থান হইলো। ধন্যবাদ মিলন ভাই, আপনার বাড়িতে এসে ভালো লাগলো, আপনার খামার দেখে ভালো লাগলো, কিন্তু সর্বশেষ কথাগুলো আমার মনে চোট লাগলো। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সরকার বাহাদুরের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি অবশ্যই অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার জোর দাবি জানাচ্ছি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার শিমুলিয়া গ্রামের চমৎকার একটি খামার বাড়ি, দেখে অত্যন্ত ভালো লেগেছে। বিশেষ করে আমার পাশে যে দাঁড়িয়ে আছে মিলন ভাই, চমৎকার একজন মানুষ, যারা সুন্দর সুস্থ একটি গরু খুঁজছেন আগামী কোরবানিতে, তাদের আমন্ত্রণ রইল অবশ্যই অবশ্যই মিলন ভাইয়ের এই খামারে এসে আপনার পছন্দসই গরুটি সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই প্রতিবেদনটি এখানেই রাখছি, এরপরে কিন্তু দেখা হচ্ছে আপনার খামারে, আপনার সফলতার চিত্র প্রচারিত হবে আমার এই চিত্রপুরি চ্যানেলে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ আর কৃষকের মিত্র চিত্রপুরি কৃষি চিত্র খামার আর খামারির মিত্র চিত্রপুরি কৃষি চিত্র। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।